ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় নেতাদের। আগামীকাল থেকে দেশে করোনা টিকার পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। রাজধানীর বিসিপিএস কলেজে এই কার্যক্রম চলবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, লিবিয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় সেখানকার শ্রমবাজারে লোক পাঠানোর পদক্ষেপ নিচ্ছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সংসদে স্বাধীনতা বিরোধীর সন্তানদের প্রতিনিধিত্ব করা রাষ্ট্রের জন্য অমর্যাদাকর। পূর্বশত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে দু গ্রুপের সংঘর্ষে 20 জন আহত, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নির্বাচনী সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তের গুলিতে চেয়ারম্যান প্রার্থী সহ 2 জন নিহত, এলাকা জুড়ে আতঙ্ক। অষ্টম দফায় নোয়াখালীর ভাসানচরে নেওয়া হয়েছে আরও 552 জন রোহিঙ্গাকে, নৌবাহিনীর 2টি জাহাজে করে তাদের সেখানে নেওয়া হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে 86টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। পরপর 3 দিন শনাক্তের রেকর্ড করল ব্রিটেন। অমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ 86% কার্যকর, জানিয়েছে দেশটির বিজ্ঞানীরা। আপাতত নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজ বাতিলের সুযোগ নেই, বোর্ড পরিচালকদের সাথে বৈঠক শেষে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।